আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে সেজুতি। রুমটা প্রচন্ড অন্ধকার, বাতি নেভানো আছে, এজন্য হয়তো রুমে আলো নেই বললেই চলে। অন্ধকারে সেজুতির গা ছমছম করছে, সে বালিশে মুখ গুঁজে ফোপাচ্ছে। তার গায়ের উপর মুহিব নিচের একটা হাত তুলে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। সেজুতির চোখে জল, সে বেশ জোর করেই মুহিবের হাতটা সরিয়ে রাখল। এরপর কাত হয়ে অন্যদিকে মুখ ঘোরাল। রুমের সঙ্গে অ্যাডজাস্ট বারান্দা আর বাথরুম। কাত হতেই বারান্দা নজরে এলো। সারা শহর জুড়ে অন্ধকার নেমে এসেছে, সেই সাথে তার মনেও নেমেছে ঘোর অন্ধকার। আশেপাশের বাড়িতেও বাতি নেভানো, তারপরও কোথা থেকে যেন বারান্দায় একচিলতে কৃত্রিম আলো এসে বারান্দায় রাখা চেয়ারটার ছায়া মেঝেতে ফেলছে। সেদিকে দৃষ্টি তার, অসহ্য যন্ত্রণা বুকে পুষে শুয়ে আছে সে। মন ও শরীর ব্যথায় কাতরাচ্ছে। সে যদি বারান্দায় পড়া ছায়াটার দিকে তাকিয়ে ভাবতে লাগে, এমন বিষদময় কেন হলো তার জীবনটা? তার কি সুখ কামও ছিল না? সে কি আশা রাখেনি এমন একজনকে পাবে যে কিনা তার প্রতিটা দিনের ভালো মন্দের খবর রাখবে? বিকেল হলে তার জন্য তার প্রিয় খাবার মোগলাই কিনে এনে নিজে হাতে পরম যত্নে খাওয়াবে? রাত হলে রুমে মৃদু আলো কিংবা মোমবাতি জ্বালিয়ে গল্প করবে? সেজুতির কাছে খালি গলায় গান গাওয়ার আবদার করবে? সকালে চুপি চুপি ঘুমন্ত সেজুতির গালে ভালোবাসার পর শেখে দিবে? মাথায় হাত বুলিয়ে দিবে? নিজ হাত আদর করে খাইয়ে দেবে? ভালোবেসে আঁকলে রাখবে? এমনই কাউকে তো সে চাই। কিন্তু মুহিব কেন তাকে বুঝল না? নাকি সবাই মুহিবের মতো? সব স্বামী কি মুহিবের মতো? তার উত্তর জানা নেই। এইসব কথা কাউকে না বলা যায়, না প্রশ্ন করা যায়। কিছু কিছু কথা থাকে যেগুলো কাউকে মুখে খুলে বলা যায় না, চাইলেও মুখ দিয়ে বলা যায় না। সে যদি উঠে বসল, মুহিবের দিকে তাকালো। সে দেখে মনে হচ্ছে বেশ আরাম করে ঘুমাচ্ছে মুহিব। সে যদি ঘৃণা হতে লাগে তার প্রতি। ঘৃণা এমন এক অনুভূতি যা মনের অন্তরালে বসবাস করে। ঘৃণা অনুভূতি মানুষের সবচেয়ে আপন হয়, কেননা এই অনুভূতিটি কেবল এক সময়কার আপনজনের প্রতি জন্মায়। ঘৃণা বানালে যুক্ত বর্ণ এসে যেমন উচ্চারণের জটিল করে দিয়েছে, তেমনই ঘৃণাও কারো জীবনে চলে এলে তার জীবনটা জটিল করে তোলে। ফোঁস করে দম ফেলে ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে সে। আজকে তার বিয়ের দ্বিতীয় দিন, এমন সুন্দর এক স্মৃতি তৈরির দিনে এমন বাজে অনাকাঙ্ক্ষিত আচরণ মুহিবের কাছ থেকে সে আশা করেনি। সে যদি এবারে শব্দ করে কেঁদে ফেলে, কান্নার আওয়াজে মুহিব ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে ওপাশ ঘুরতে ঘুরতে বলে ওঠে, আহা ডিস্টার্ব করিও না তো। সে যদি চুপ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে তার। রাতের শেষ অংশ কেটে গিয়ে হালকা সূর্যের কিরণ দেখা দিচ্ছে, ফজরের আজানও হয়ে গেছে। সে যদি সবটা সময় বসেই কাটিয়ে দিল, আজান শেষ হতে সে অজু করতে গেল। এই মাসে কি জায়নামাজ আছে? কে জানে, খুঁজে দেখতে হবে, মনে হয় না থাকবে। সে বাথরুমে গিয়ে বেশ খানিকটা অবাক হলো। বাসার ড্রয়িং রুমটা দেখে মনে হচ্ছিল এখানে কেউ থাকে না, অফিসের মালামাল রাখা হয়। কিন্তু বাথরুমে ঢুকে এই ধারণা বদলে যাবে যে কারোর বাথরুমে কেউ একজন সানস্লিক শ্যাম্পু কিনে এনে রেখেছে, সঙ্গে ম্যাচিং সানস্লিক কন্ডিশনার, সাবান অর্ধ ব্যবহৃত, একটা ফেস ওয়াশও আছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো তার। এইসব জিনিস কেন বাইরের বাথরুমে থাকবে? এমন অফিস স্টোর রুমে কেন এগুলো সাজানো? ব্যাপারটা মাথায় ঢুকল না সেজুতির। সে সাবান ব্যবহার করল না, গোসল সেরে পরনের সালোয়ার কামিজটাই পরে বের হলো। কারো ব্যবহৃত জিনিস ইউজ করতে পছন্দ করে না সে। অজু করে বের হতেই মুহিব কাত হয়ে তাকে দেখে নিল। মুহিবের ঘুম খুবই পাতলা, তা সে যদি এই দুই রাত তার সঙ্গে থেকেই বুঝে গেছে। সামান্য বাতাস বয়ে যাওয়ার শব্দেও মুহিব জেগে ওঠে। মুহিব তাকে প্রশ্ন করে, এত সকালে উঠেছো কেন? নামাজ পড়ব, এই বাসে কোনো জায়নামাজ আছে? মুহিব সেজুতির কথা শুনে অবাক হলো না, কিন্তু মনে মনে বলে ওঠে, নরকে কেউ ইবাদত করে না। উত্তরে বলে ওঠে, পাশের রুমে বড় বড় কাগজ আছে, ওগুলোর মধ্যে একটা নিয়ে কাজে লাগাতে পারো। সেজুতি হাঁটা ধরল, মুহিব আগে পিছু ডাকল, কিন্তু সে সায় দিল না। এতে কিছুটা হতাশ হয় মুহিব। ঘুম ভেঙে যাওয়ায় সে আর ঘুমানোর চেষ্টা করল না।
উঠে বসে সে, এরপর সিগারেট ধরায়। প্রচন্ড মাথা ব্যথা করছে, এক কাপ কড়া করে চা খেলে ভালো হতো। রান্নাঘরে কি চা পাতা আছে কি? থাকলে সেজুদিকে এক কাপ চা বানাতে বলা যায়। সে সিগারেট শেষ করে আবারও শুয়ে পড়ে। সেজুদি আসে না কেন? এতক্ষণে তো তামাজ শেষ হওয়ার কথা। মুহিব আরো 10 মিনিট অপেক্ষা করে নিজেই উঠে পাশের রুমে গেল। পাশের রুমে সুন্দর করে বেডরুম সাজানো, দামি বিছানা, দামি বেডশিট, অ্যাটাচ বারান্দা ও বাথরুম। সেজুদি বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হিম শীতল হাওয়া বয়ে যায় মুহিবের গা বেয়ে। সে দ্রুত বারান্দায় গিয়ে খুক খুক করে কেশে নিজের উপস্থিতি জানান দিল। কিন্তু সেজুদির ভাবান্তর হল না, সে কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। মুহিব বেশ অবাক হল। সেজুদি চঞ্চল টাইপের মেয়ে, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। আজ কি হলো তার? সে পেছন থেকে সেজুদির চুলগুলো আস্তে আস্তে সরিয়ে ডান কাঁধে রাখতে ব্যস্ত হয়ে রিনি রিনি আওয়াজে তাকে ডেকে উঠল। সেজুদি! সেজুদি কেঁপে উঠে মুহিবের স্পর্শ পেয়ে। কি হয়েছে তোমার? সেজুদি নিশ্চুপ রইল। মুহিব পেছন থেকে জড়িয়ে ধরে আধুরে গলায় বলল, মন খারাপ? সে কাঠ গলায় উত্তর দেয়, না। তাহলে কি হয়েছে বলো আমাকে। সেজুদি তার দিকে ঘুরে দাঁড়ায়, এতে তাদের মধ্যবর্তী দূরত্ব কমে আসে। সেজুদি বলে ওঠে, ভালোবাসার শব্দটার মধ্যে কি আলো প্রভাব ফেলে, যেমনটা গাছের জন্য আলো প্রভাব ফেলে? মুহিব তার কথার আগা মাথা বুঝতে না পেরে বলে ওঠে, বুঝলাম না। সেজুদি কিছুটা দূরে সরে গিয়ে বলে ওঠে, না বোঝার মতন কিছু বলিনি তো। আমার মনে হয় ভালোবাসা শব্দের মধ্যে আলো প্রভাব ফেলে। দিনের আলোতে ভালোবাসি বলতে মনের বল দরকার, এবং দিনের আলোতে এই শব্দটা অত্যন্ত পবিত্র হয়। কিন্তু রাতের আধারে ভালোবাসি শব্দটা বোধহয় সবচেয়ে কুৎসিত। এরপর সরাসরি মুহিবের দিকে তাকিয়ে বলে, এবং যে কাউকে এই কথাটা রাতের বাতি নিভিয়ে বলা যায়, তাই না? মুহিব সেজুদির কথায় ঘাবড়ে যায়, কি বলবে ভেবে পাচ্ছে না। সেজুদির চোখে অশ্রু টলমল করছে। সে ক্লান্ত গলায় বলে ওঠে, জুই কি হয় তোমার? জুইয়ের নাম সেজুদির মুখে শুনে ভূত দেখার মতো চমকালো মুহিব। হুট করে গা ঠান্ডা হতে লাগলো, হাত বরফের মতো জমে গেল। জুইয়ের সঙ্গে কি অন্যায় করেছো? অন্যায় কি অন্যায় করব? আর জুই, ওর কথা কিভাবে জানলে তুমি? কালকে রাতে তুমি ওনার সঙ্গে কথা বলছো। কে হয় জুই তোমার গার্লফ্রেন্ড? মুহিব শুকনো হেসে বলল, ক্লাসমেট, আমার কাছে সেমিস্টার ফি ধার চেয়েছিল, আমি দেইনি। ভেবেছিলাম এমনি ধার চাচ্ছে, পরে জানতে পারি মেয়েটা আসলেই অভাবী। আমি টাকা না দেওয়ায় ও ভার্সিটি থেকে ড্রপ আউট করেছে, এই জন্যই আই ফিল গিল্ট। তুমি বুঝি চ্যারিটি খুলে রেখেছো? সবার পড়ার খরচ বুঝি তোমার মাথার চিন্তা? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? করেছি, আচমকা মহি বলে ওঠে। সেজুদি, দিন হোক রাত হোক, অমাবস্যা হোক, পূর্ণিমা হোক বা যেটাই হোক না কেন, ভালোবাসায় কোনো কিছুর প্রভাব পড়ে না। ভালোবাসা নদী না, যেন শুষ্কতার জন্য শুকিয়ে যাবে। ভালোবাসা হলো মহাসমুদ্র, চিরকাল ধরে রয়ে যায়, নিঃশেষ হয় না। সেজুদি বলে ওঠে, আমি বাসায় যাব। হ্যাঁ চলো। তুমি বোঝো না আমি কি বলেছি? আমি আমার বাসায় যাব। মুহিব আকাশ থেকে পড়লো যেন। সে বলে ওঠে, এসব কি বলছো? চলে যাবে মানে কি? তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না মুহিব। তুমি নিম্নমানের মানসিকতার মানুষ। কালকে রাতে আমি বারণ করার সত্ত্বেও তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে এসেছিলে। এমন কাপুরুষের সঙ্গে আমি এক ঘরে থাকতে পারবো না। সে যদি শীতল কণ্ঠে কথাগুলো বলল, যার ফলে মুহিবের গায়ের রক্ত ঠান্ডা হয়ে এলো। সে যদি বলে উঠল, আমি তোমাকে ডিভোর্স দিব। কথাটা বলা মাত্র মুহিব তার গালে সজোরে চড় বসালো। সঙ্গে সঙ্গে সেজুদি ছিটকে পড়ে গেল এবং রেলিংয়ে তার ঠোঁটের কোণা লেগে ঠোঁট কেটে রক্ত বের হলো। সে ঘৃণা ভরা চোখে মুহিবকে দেখতে লাগে। মুহিব রাগে ফুসছে। মুহিবের হাতে থাপ্পড় খাওয়ার পর সেজুদি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, চোখে আগুন চলছে যেন তার। ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত তাজা লাল বর্ণের। মুহিব আঁতকে ওঠে, মাথা ঘোরাতে লাগে তার। সে চায়নি সেজুদিকে আঘাত করতে,
কিন্তু হুট করেই মাথা গরম হয়ে গেল। ভুলে বা ইচ্ছাবশত হলেও বোনের অনিচ্ছায় সেজুতিকে আহত করে ফেলেছে। কি করা উচিত তার এখন? সেজুতি চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো শব্দ নেই তার। মুহিব বলে ওঠে, সেজুতি, আই এম সরি, আসলে থাক, আর কিছু শুনতে চাই না আমি। মুহিব ঢোক গিলল, কেমন শীতল কণ্ঠে কথাটা বলল সেজুতি, যে মুহিবের গাও শীতল হয়ে গেল। সে নিজের একটা হাত ভয় ভয় সেজুতির হাতের উপর রাখল। তার মনে হলো হাত রাখার সঙ্গে সঙ্গে সেজুতি চেঁচিয়ে তুলকালাম ঘটাবে, কিন্তু এমন কিছুই হলো না। সেজুতি আগের ন্যায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই তার মধ্যে। নিঃশ্বাস নেওয়ার সময়ও মানুষের শরীর দুলে সেই নড়চড়টাও চোখে পড়ছে না। মুহিব আরও একটু শক্ত করে তার হাতটা চেপে ধরে বলল, আমি কিন্তু খারাপ না। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে, তাই না? সে যদি হ্যাঁও বলল না, নাও বলল না, নিশ্চুপ রইল সে। একটা সময় আসে যখন কথা বলতে ইচ্ছে করে না। আমরা যখন অনেক আহত হই মনের দিক দিয়ে, ঠিক সেই সময় মুখের বুলি হারিয়ে যায়, নির্বাক হয়ে পড়ি। প্রতিটা শব্দ মন খারাপের দিনে পাহাড় সমান ভারী হয়ে পড়ে। আবার যখন অনেক আনন্দে থাকি তখন কথা বলতে খুব ভালো লাগে। ব্যাপারটা সবার ক্ষেত্রে হয় কিনা সে যদি জানে না, কিন্তু তার বেলায় এমনটা হয়। সে কথা না বাড়িয়ে মুখ অন্যদিকে ফেরালো। মুহিবের চেহারা দেখলে ও তার ঘৃণা লাগছে। মুহিব হতাশ হয়। সে উত্তর আশা করেছিল, যে ভেবেছিল সে যদি প্রতিত্তরে বলবে, হ্যাঁ আপনি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যক্তি মুহিব ভাই। ঘৃণা প্রকাশ করার চেয়েও বেশি ধারালো হলো নীরব থাকা। নিশ্চুপ নীরবতা কালো আধারের মতো ভয়ানক। মুহিত সেজুতির দুই গালে নিজের দুই হাত রাখতে টের পেল, সেজুতির গাল ভেজা। সে নিশ্চয়ই কাঁদছিল। আহারে, মেয়েটার সাথে অন্যায় করে ফেলেছে সে, বড্ড বড় অন্যায়। সে নরম স্নেহচরণ গলায় বলল, তুমি হঠাৎ ডিভোর্স দিবে বললে তাই রেগে গিয়েছিলাম, ক্ষমা করে দাও। আসলে বিয়ে একটা পবিত্র বন্ধন, আশীর্বাদ স্বরূপ, আর তালাক হলো অভিশাপ। আম্মা কিন্তু সবার আগে তোমার কাছে প্রস্তাব দিয়েছিল, তুমি রাজি ছিলে, এই জন্যই সে এই সম্পর্ককে আগে বাড়িয়ে একটা পরিণতি দিয়েছে। সবকিছুই তোমার মর্জিতে হয়েছে, তাই না? এর উত্তরও দিল না সেজুতি। মাহিব সেজুতির দিকে ঝুঁকে এসে বলে, খিদে পেয়েছে? সে এবারে উত্তরের আশা না করে বলল, আমি বাইরে থেকে খাবার আনছি, তুমি এক কাজ করো, এক কাপ চা বানাও, অসহ্য মাথা ব্যথা। সেজুতি এবারে চোখ তুলে তাকালো মুহিবের দিকে। মুহিব হালকা হেসে পরম যত্নে সেজুতির ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত রুমাল দিয়ে মুছে দিল। রুমাল পকেটে রাখা ছিল। মেয়েরা যতই কঠোর হোক, কঠিন হোক, পাথর হোক, কারো অসুস্থতার কথা শুনলে গলে যায়। অসুস্থতার জন্য মেয়েদের মনে একটা দুর্বলতা আছে, মুহিব মনে মনে বলে। এই যে এখন এত ভালোবেসে তোমার যত্ন নিচ্ছি, এরপরেও কি রাগ করে থাকবে? হারে বাবা, আমি একজন সাধারণ মানুষ, আমার দ্বারা ভুল হতেই পারে। আমি কি হিমু যে মহাপুরুষ হয়ে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকবো? তা তো না, সাধারণ কেউ একজন আমি, যে কিনা ভালোবাসা পাওয়ার জন্য কাতর। সেজুতিকে বারান্দায় রেখে মুহিব বাসা থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেজুতি হাঁটু ভেঙে বসে হাওমাও করে কাঁদতে লাগল। মুহিব বেশ কিছু সময় ব্যয় করে লুচি, বুন্দিয়া আর কাবাব কিনল, সঙ্গে হালিম নিয়ে ফেরার জন্য রওনা হল। দিনাজপুরে সব সময় বুন্দিয়া পাওয়া যায়, এদিকে প্রায় সবাই সকালে বুন্দিয়া দিয়ে পরোটা রুটি লুচি খায়, কিন্তু ঢাকায় রোজা ছাড়া বুন্দিয়া খুঁজে পাওয়া বেশ মুশকিল। দিনাজপুরের মানুষেরা গরমকালে কখনোই পরোটা ভাজি খাবে না। গরমকালে দিনাজপুরের সবাই আম খায়, সকাল বিকাল আমময় থাকে গ্রীষ্মকাল দিনাজপুরে। সঙ্গে লিচু তো আছেই, এই ছোট্ট শহরটা আম আর লিচুর জন্য বিখ্যাত। মুহিব তো দিনাজপুরের আম ছাড়া অন্য কোথাকার আমই খায় না। এদিকের আম খুব মিষ্টি হয় খেতে, একবার যে দিনাজপুরের আম খাবে সে অন্য কোনো জেলার আম খেয়ে শান্তি পাবে না। ঢাকায় থাকলে আম্মা নিজে গিয়ে দুই গাড়ি আম তার বাসায় নিয়ে আসে। বিল্ডিংয়ের সামনে আসতেই একটা লোক এসে গেট খুলে দিয়ে তাকে সালাম দিল। মুহিব হেঁটে যেতে গিয়েছিল খাবার আনতে, সে সালামের জবাব দিয়ে বলে ওঠে, তোমাদের ভাবি কিছু খেয়াল করেনি তো, কিছু টের পেয়েছিল? আগে না, গ্যারেজের লাইট ফিউজ হয়ে গিয়েছিল, কিছুই দেখিনি, আর কিছু দেখলেও বোঝা তো স্যার কোনো উপায় নেই। লিফটে গেছে একেবারে চারতলা, অন্য কোনো ফ্ল্যাটে তো আর ঢুকিনি, বুঝবে কেমনে? মুহিব ছোট্ট করে দম ফেলে হু বলে লিফটে ঢুকে গেল।
বাসায় এসে বেল বাজালো, কিন্তু দরজা কেউ খুলছে না। মুহিব বিচলিত হলো। সেজুতির কিছু হলো না তো? বাসায় কেউ ঢুকে পড়ে? না না, এটা অসম্ভব। কারো এত স্পর্ধা নেই সারোয়ার বংশের বউয়ের ক্ষতি করার। এই বিল্ডিং এর প্রত্যেকটা ব্যক্তি তার গোলাম। তার পকেটে এক্সট্রা কি ছিল সেটা বের করে খাবারের দরজা খুলে প্যাকেট টেবিলে রেখে বারান্দায় গেল। বারান্দায় ফাঁকা দেখে বুকটা ধক করে উঠল মুহিবের। এখানেই তো খাপটি মেরে দাঁড়িয়ে ছিল সেজুতি। কই যেতে পারে সে? মুহিব দ্রুত বেডরুমে এলো। না, এখানেও সে নেই। হৃদস্পন্দন বেড়ে গেল তার। সেজুতির কিছু হলে সে পাগল হয়ে যাবে তো। তখনই চামচের টুংটাং শব্দ পেয়ে এলো তার কানে। শান্তিতে দম ফেলল। সেজুতি নিশ্চয়ই রান্নাঘরে? মুহিব হেঁটে হেঁটে রান্নার ঘরে গেল। সত্যি সেজুতি গভীর মনোযোগ দিয়ে চুলায় চা চড়িয়েছে। মুহিব নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, নাস্তা এনেছি, আসো খেতে নেই। বাসায় যেতে হবে তো নাকি? আসো। সেজুতি সহজভাবে চুলা বন্ধ করে চা কাপে ঢেলে টেবিলে নিয়ে বসল। এক কাপ চা বানিয়েছে সে। মুহিব নিজ উদ্যোগে নাস্তা সাজিয়ে সেজুতিকে খেতে দিয়ে নিজেও আয়েশ করে খেতে লাগলো। সেজুতি দুই লোকমা খেয়ে উঠে পড়ল এবং বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই ঘটনা দেখে মুহিবের আর খাওয়া হলো না। সে জানতো সেজুতি ঘাড়তাড়া স্বভাবের। আসলে ঘাড়তাড়া না হলে ঘাড়তাড়ামি করতে হবে, মেয়েদের ক্ষেত্রে ঘাড়তাড়ি শব্দটা হবে। মুহিব বানিয়েছে এমন শব্দ, কিন্তু আজকে সে বুঝলো সেজুতি বড্ড অভিমানী, রাগ করেছে তার উপর। মুহিব বারান্দায় গিয়ে বলল, চাটা ভালো হয়েছিল। সেজুতি বলে ওঠে, বাসায় চলো। কাদের, তোমার বাসায় যেতে চাও? আমার চাওয়া দিয়ে কিছু আসে যায়? আই এম সরি সেজুতি, আর হবে না এমন ভুল। বাসায় চলো। যাবো তো, তার আগে বলো আমাকে ক্ষমা করেছো? সেজুতি চুপ রইল। উত্তরটা তারও জানা নেই। তার এই মুহূর্তে মনে হচ্ছে বিয়ে মানে হলো বন্দী জীবন। অসহ্য কষ্ট হচ্ছে তার। মুহিব তাকে নিয়ে রওনা হলো। এদিকে শোভা ঘুম থেকে উঠে যখন দেখলো সেজুতি বা মুহিব কেউই বাসায় নেই, সে ছোটখাটো একটা কাণ্ড ঘটালো, কান্নাকাটি শুরু করে দিল। তবে তার কান্নার জন্য বাড়ির কাউকে খুব একটা মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। ইমা তার রুমে বসে ফোন চালাচ্ছে। তাওহিদ রেডি হচ্ছে, অফিস যাবে, দুপুরের আগেই এসে পড়বে। আজকে রাতে বাসায় খাওয়া দাওয়া হবে, বৌভাত যাকে বলে। দুইটা গরু কেনা হয়েছে, একটু পর কষাই এসে জবাই দিবে। সব আয়োজন করা আছে। মনোয়ারা আক্তান বাগানে বসে চা খাচ্ছেন আর পান চিবুচ্ছেন। ভাবান্তর নেই তার মাঝে। শোভার কান্নায় যদি কেউ বিচলিত হয় তবে গরু দুইটাই হচ্ছে। শোভার কান্নার আওয়াজ বাড়লে গরু দুইটা একসাথে হাম্বা হাম্বা করে ডেকে উঠছে। এই ঘরের রানী হলেও শোভা পড়ে থাকে এক কোনায়, কোথাও কেউ তার জন্য সহানুভূতি দেখায় না। তাওহিদ আজকাল বদলে গেছে, কিছু বললেই রাগারাগি চেঁচামেচি করছে। আম্মা তো আগে থেকেই তার থেকে দূরত্ব বজায় রাখে। আম্মা অবশ্য সবার সাথেই এক প্রকার ডিস্টেন্স মেনটেন করে চলে। শোভা 10 মিনিট অপেক্ষা করে আম্মার কাছে গিয়ে বলে ওঠে, আম্মা সেজু আর মহিম তো ঘরে নেই। মনোয়ারা আক্তার বিরক্ত হয়ে বলে, নেই তো, আমি কি করতে পারি? ওরা কি ছোট বাচ্চা যে কোলে নিয়ে ঘুমাবো? হারিয়ে যাওয়ার ভয় আছে ওদের? শোভা নিচু গলায় বলে, আম্মা ওরা নাকি কালকে রাতে বাসায় ছিল না। বৌমা, প্রতিটা রাত যে নিজের বাসায় থাকতে হবে এমন কোনো আইন আছে? ছিল না ভালো কথা, এসে পড়বে। অযথা চিন্তা না করে দেখো রহিম ঠিকঠাক বাজার করছে কিনা। মুরগি কিন্তু দেশিটা কেনার টাকা দেওয়া হয়েছে। যাও গিয়ে দেখো দেশি মুরগি কিনেছে নাকি কক। শোভা আর কিচ্ছু বলল না, চলে এলো ওখান থেকে। তার মন খচখচ করছে। সেজুকে না দেখা অবধি এই মনের খচখচানি চক্রবৃদ্ধি আরে বেড়েই চলবে। তবে শোভা কিছুক্ষণের মধ্যে চিন্তা মুক্ত হলো। সে যদি তার মুহিব গাড়ি থেকে বের হতেই দেখে তার মুখে হাসি ফুটে উঠল। ইস, দুজনকে একসাথে কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু সেজুর মুখ এমন শুকনো কেন? সে যদি রুমে এসে শুয়ে পড়ল। মুহিব কথা বলার সব চেষ্টা করল কিন্তু লাভ হলো না। সে যদি সম্ভবত ঘুমিয়ে পড়েছে, মেয়েটা ক্লান্ত ছিল মেবি, না হলে কেউ শোয়া মাত্র ঘুমায়? ঘুমন্ত সেজুতির দিক থেকে চোখ সরাতে পারল না মুহিব। ইস, কি সুন্দর দেখতে মেয়েটা, ফুটফুটে চেহারা, মনে হচ্ছে ঘর উজ্জ্বল করে কোনো তারা জ্বলজ্বল করছে। মুহিব চোখ সরিয়ে নেয়। এই সৌন্দর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ তেরা হয়ে যাবে তার।
জয় সুউচ্চ বিশিষ্ট বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে কফি খাচ্ছে। কফি যতবারই মুখে নিচ্ছে ততবারই মুখ বিকৃত করছে, কারণ সে চিনিহীন কফি খাচ্ছে। চিনিহীন কফি তার কাছে খুব কুৎসিত স্বাদের মনে হচ্ছে। মেয়েদের জীবনটাও কিছুটা এই কফির মতো, স্বামীবিহীন কুৎসিত হয় মেয়েদের জীবনটা ঠিক এই সুগার ফ্রি হট কফির ন্যায়। মজার বিষয় হলো বাঙালিরা চিনি ছাড়া কফি খেতে পারে না, তারা কফিতে চিনি 3 চামচ করে নেয়। আর ওয়েস্টার্ন দেশে সবাই সুগার ফ্রি কফি খেতে পছন্দ করে। ওয়েস্টার্ন দেশের মেয়েরাও হাজব্যান্ড ছাড়া ইজিলি ঘুরছে ফিরছে হাসি তামাশা করে বেড়াচ্ছে, কিন্তু জুই পারছে না, কিছুতেই একা সবটা সামলাতে পারছে না সে। তখনই রুম থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। সেই রুমে গিয়ে দেখে অভিক জেগে উঠেছে। অভিকের বধ অভ্যেস হলো সে জেগে উঠে কান্না শুরু করে দিবে, তখন তাকে আদর করে দিতে হবে, না হলে চুপ হবে না। আদর পাওয়ার একটা কৌশল এটা তার। জুই গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, গুড মর্নিং বেবি। অভিক কান্না থামিয়ে হেসে মাকে জড়িয়ে ধরে স্পষ্ট ইংরেজিতে বলে, গুড মর্নিং মাম্মা। জুই ছেলেকে চুমুক দিয়ে ইংরেজিতে বলে ওঠে, ঘুম ভালো হয়েছে? অভিক উত্তরের হ্যাঁ বলল। আজকে ব্রেকফাস্টে কি খেতে চাও? অভিক কিছুটা ভেবে উত্তর দেয়, নিউট্রেলা এন্ড ব্রেড। জুই বলে ওঠে, অমলেট খাবে? অভিক জোর গলায় বলে ওঠে, আই হেট এগ এন্ড মিল্ক মাম্মা। জুই হেসে দিল, 4 বছর বয়সের তার ছেলেটা এত এত কথা বলতে শিখে গেছে ভাবাই যায় না। পাশের বাসার মিসেস লিউলেন বলেন অভিক ইজ এ প্যারেট, যা শুনবে অবিকল নকল করে দিবে। মেকআপ আর্টিস্ট এসেছে সেজুতিকে সাজাতে, কিন্তু সেজুতি সাজবে না, তাদের মানা করে দিয়ে এসে ঘরে লাগিয়ে বসে আছে। চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে তার। মুহিব নেই রুমে, বিকেলের দিকে সোফা আপা দরজা ধাক্কাতে শুরু করলেন। সেজুতি বিরক্তি নিয়ে দরজা খুলে দিল। আপা হড়বড় করে বলল, তুই নাকি সাজগোজ করবি না, বাইরেও বের হবি না? সাজগোজ করবো না এটা ঠিক, কিন্তু বের হব না এটা গুজব। শোভা ভ্রু কুচকে বলল, গুজব হবে কেন? বড় বড় ঘরের বৌদি নিয়ে এমন গুজব বের হইতো? শোভা বিচলিত হয়ে বলল, সেজু তোর হয়েছেটা কি? সেজুতে নির্লিপ্ত গলায় বলল, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তখনই মুহিব রুমে এসে বলল, ভাবি আপনি যান, ভাইয়া ডাকছে। শোভা জানে এটা মিথ্যে কথা, আজকাল তাহদিত আর সঙ্গে কথা বলছে না, সেই লোক কোনোদিন তাকে ডেকে পাঠাবে না। শোভা চলে এলো এবং সঙ্গে সঙ্গে মুহিব রুমের দরজা লাগিয়ে দিল। সে যদি আবারও মুখ ছোক ছোট করে শক্ত করে রইল। মুহিব কড়া গলায় বলল, যাও শাড়ি পরে আসো, সাজতে হবে না। মৌসুমি এক চুলও নড়ল না। শুধু শুধু নাটক করবে না, এর ফল ভালো হবে না। আপনার জোড়াজুড়ি ছাড়া আর কিছু করার মুরুদ নেই। মুহিব হতাশ গলায় বলল, আচ্ছা যাও আমি কাপুরুষ, তোমার জন্য হলেও মেনে নিলাম, এবার তো রেডি হও, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না তো, আজকে বাসায় অনেক মেহমান। সে যদি ধারালো গলায় বলে, আমি সিন ক্রিয়েট করি না, আপনি রাত বিরতে মদ খেয়ে তামাশা করেন, তার বেলায় চক্ষু লজ্জা থাকে না? মুহিবের মেজাজ গরম হলো, তবুও নিজেকে ঠান্ডা রেখে বলে, আমি যা যা করি সবকিছুই মানুষের চোখের আড়ালে করি। মানুষের চোখের আড়ালে করা অন্যায় কি অন্যায় বলে গণ্য হবে না? মুহিব কেঁপে ওঠে এবং জোর গলায় বলে, অন্যায় এখানে কি দেখলে তুমি? দেখো আমি তোমার সাথে কোনো রকম তর্কে যেতে চাই না। তর্ক আপনি করছেন, আমি না। আচমকা মুহিবের কি যেন হলো, যেই সে যদি কোমর চেপে ধরে নিজের কাছে টেনে এনে তার ঠোঁটে আলতো করে গিয়ে দুই হাসি দিয়ে বলল, বাই এনি চান্স তুমি কি কলেজে লাইফে ডিবেট করতে নাকি? এত সুন্দর ঝগড়া করতে জানো, ঝগড়া করার জন্য যদি নোবেল দেওয়া হতো তাহলে পুরস্কার না পেলেও নমিনেশন পেতে তুমি। সারুন, এই যে এত সুন্দর একটা মুহূর্তেও তুমি ঝগড়া করার পায়তারা করছো, এর জন্য একটা অস্কার ইউ অফিশিয়ালি ডিজার্ভ।